मोहनपुर कृषि विश्वविद्यालय जे एडमिशन हलो 2020 एवं 21 साल से एडमिशन पद्धति जे कतगुलो गंडगोल देखा गया है जे लिस्ट आमरा पेयेछि से लिस्टर मध्य आमरा देखते पाच्छि जे एखाने नन एस टी कैंडिडेटरा एस टी हिसेबे सुयोग निये भर्ती हवार चेष्टा करछे। आमरा तार प्रतिबादे आमरा भाइस चांसलर साथे आमरा कथा बोलते गेलाम, उनी आमादेर साथे कथा बोलें बेस कयेक मिनिट आमादेर साथे कथा बोलें, आमरा सन्तुष्ट हलाम। उनी बोलें जे आमादेर एई कृषि मोहनपुर कृषि विश्वविद्यालये जे भर्तिर पद्धति आछे आमरा सठिक पद्धति मेनेई आमरा चलछि, किन्तु आमरा तखन बोललाम जे ना एखाने सठिक पद्धति होच्छे ना, एखाने नन एस टी जेमन शेख माहतो बा अन्यान्य जे टाइटलगुलो आछे सेई टाइटलगुलो आमादेर एस टी मध्ये पड़े ना, कखनोई शेख आमादेर एस टी टाइटल मध्ये पड़े ना। आमरा सेजन्य बोलछि एइगुलो आपनि देखबेन এবং সেইভাবে ভর্তি করার চেষ্টা আপনি করবেন। স্ক্রিনশট দিতে হবে, কিন্তু ব্যাপারটা উনি বলেন এখনো যারা ভর্তি হয়নি হতে চলেছে আমরা তাদের কাছ থেকে সঠিক সার্টিফিকেটগুলো আমরা নেব, ভেরিফাই করার সময় তাদের সার্টিফিকেটগুলো আমরা যাচাই করব, যাচাই করার পর তাদেরকে ভর্তি করব, যদি আমাদের সন্দেহ হয় আমরা তাদেরকে বাতিল করব। এবং শুধু অ্যাডমিশন করার পর আমরা নেটে সার্চ করব তাদের সার্টিফিকেটগুলো অরিজিনাল কিনা ডুপ্লিকেট সেইটা দেখার ব্যবস্থা করব, যদি দেখি তাদের আমরা ভর্তির সুযোগ আমরা দেব না। দ্বিতীয়ত হচ্ছে তারা যদি ভর্তিও হয়ে যায় পরবর্তীকালে যদি আমরা জানতে পারি যে এরা নন এস টি এস টি হিসেবে ভর্তি হয়েছে আমরা তাদেরকে আমরা ভর্তি লিস্ট থেকে তাদের নামটা আমরা বাতিল করে দেব। এবং আমরা আপনারা যে মেমোরান্ডাম দিয়ে গেলেন এইগুলো আমরা যত যত্ন সহকারে আমরা আপনাদের পড়ব এবং বিষয়গুলি বোঝার চেষ্টা করব। আপনারা যে লিস্টগুলো দিয়েছেন সেই লিস্টগুলো থেকে আমরা দেখব নামের তালিকাটা, আমরা আপনাদের যথেষ্ট সহযোগিতা করব। আমাদের সময় মতো তিনি আমাদের সময়টা নিয়েছেন বা দিয়েছেন সেই জন্য ধন্যবাদ জানালাম। এরপরে যে কথাটা হলো সেটা আমি বললাম, স্যার আপনি তো জানেনই যে সমস্ত টাইটেলগুলো আসছে সেগুলো আমরা সন্দেহ করেছি জন্য আপনার কাছে এসেছি। তা আমি অন্তত বললাম যে আপনি এটা নিশ্চয়ই চাইবেন, এটা তো ক্ষুদ্র সংস্করণ ভারতীয় সংবিধানের এবং ভারতীয় রাষ্ট্র ব্যবস্থা, ফলে সেখানে কোনো এসটি বঞ্চিত হবে এটা আপনিও চাইবেন না, সেই জন্য আমরা আস্থাশীল এবং বিশ্বাস রাখছি আপনার কাছে। হ্যাঁ, তবে আমরা যেহেতু সন্দেহ করছি এই কজনকে তাহলে আপনি কাজ করুন না যদি এটা সম্ভব হয়, এভাবেই বললাম। যে সমস্ত আমরা সন্দেহ করছি যে সমস্ত তাদের এস টি সার্টিফিকেট যদি জেরক্স করে আমাদের দেওয়া যায় তা উনি বললেন, আমি এই পদে থেকে আপনাদের ওই সহযোগিতাটা করতে পারলাম না জন্য এস টি সার্টিফিকেট, হ্যাঁ এস টি সার্টিফিকেটটা উনি জেরক্স সাপ্লাই করতে রাজি হন, সেটা পদাধিকার বলে বা তার যে পদ সেখান থেকে বাধা থাকার জন্য সেটা সম্ভব নয়। তবে উনি বলেছেন আর একটু ক্লারিফাই করি, সুনীলবাবু যেটা বলেছেন সেটা হচ্ছে এখন যেহেতু অনলাইন অ্যাডমিশন ব্যবস্থা চালু হয়েছে, উনি যেটা বললেন অনলাইন অ্যাপ্লিকেশন হচ্ছে সেখানে রাম শাম যদু মধু টাইটেল থাকতেই পারে, যখন আমরা তাদের অ্যাডমিট করি অ্যাডমিট করার পরে আমরা সেই যে ডকুমেন্টসটা দিয়েছে কোথা থেকে ইস্যুইং অথরিটি কোথায় কোন এসডিও ইস্যু করেছেন সেটা সেটা দেখে আমরা কিন্তু সার্চিং করি, তারপরেই তাদের অ্যাডমিশন করি। এরপরে এইটুকু তিনি দিলেন কথা যে যদি চার বছরের তো কোর্স কোনো স্টেজে যদি আপনারা প্রমাণ করতে পারেন বা প্রমাণিত কোনো এসটি আসলে এসটি তার ক্যান্ডিডেটার বা তার যে স্টুডেন্টসের যে ভর্তি সেটা ক্যান্সেল হয়, এটা উনি আমাদের কথা দিয়েছেন। সকলকে ধন্যবাদ, আপনারা যারা কষ্ট করে আমাদের জন্য আমাদের কাজের জন্য যারা উপস্থিত হয়েছেন, হ্যাঁ প্রত্যেককে হুলসাই জোহার জানাচ্ছি।